জানি না, বাট আজকে হচ্ছে 16 ডিসেম্বর স্যাটারডে, আর এখন বেরিয়েছি, যাব সিটি সেন্টার 2 এর কাছে। তো ওখানে গিয়েই দেখতে পাবে কোথায় যাচ্ছি। টাইম হয়ে গেছে এখন 6:30। তো আমি একটু টাইমের থেকে লেট, আসলে ঢালাই ব্রিজের ওখানে একটা মারাত্মক জ্যাম ছিল, সেই জ্যামটাতে 20 মিনিট মতন মানে সময় লেগে গেছে। আদারওয়াইজ এতক্ষণে তো আমি অ্যাটলিস্ট রুবি ছাড়িয়েই যেতাম। তো যাই হোক, স্যাটারডে তো রাস্তায় একটু জ্যামও আছে, জানি না কতক্ষণে গিয়ে পৌঁছবো। টাইম ছিল আমরা 6:30 থেকে 7:45, এর মধ্যে আর কি পৌঁছে যাব স্পটে। তো সেটা তো আর হচ্ছে না, আমি তো এখন 6:30 7:45 তো আমি জাস্ট এইখানে আছি, আমার ডুবতে ডুবতে 7:30 হয়ে যাবে। আজকে যে কি মারাত্মক জ্যাম রাস্তায়, মানে বলে বোঝাতে পারবো না। আমি কখন থেকে লাস্ট 10 মিনিট ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি, স্ট্যান্ড স্টিল হয়ে, গাড়ি নড়ছে না। আমার লোকেশন চলে এসছে কিন্তু আমি নামতে পারছি না গাড়ি থেকে, মানে এত বাজে অবস্থা। সার্ভিস লেনটা ধরতে হবে, বাট জানি না সার্ভিস লেনটার কি অবস্থা, কি অবস্থা সার্ভিস লেনটা। রিক্সা যাচ্ছে, মানে টোটো রিক্সা গাড়ি একটা সাইড দিয়ে যাচ্ছে, একটা সাইড দিয়ে আসছে, পাশের জ্যামটা দেখো, জ্যামটা ক্রস করে এলাম আর কি। যাই হোক, সো অনেক জ্যাম ফেস করে ফাইনালি আমি এসে পৌঁছেছি সিসিটুর পাশে, বেঞ্চমার্ক বিল্ডিং, জেডিস বলে যে গ্যাস্ট্রোপাব সেখানে, এখানেই চলছে আমাদের অফিস পার্টি আজকে। তো এই যে আমি চলে এসেছি খাবার নিতে, আর এই যে আমার খাবারের প্লেট, এখন আমরা বেশ এনজয় করছি। মজা হলো এই অফিস পার্টিতে। তারপরে আমি 9:45 নাগাদ বেরিয়ে গেছিলাম, আর এই যে এখন গাড়িতে উঠে গেছি আর বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটাও এন্ড করে দিচ্ছি।